হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন আর ঈদ দারুণ কাটছে। আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ঈদ ভালো কাটুক, তবে একটু সাবধান থাকবেন। কারণ হলো, গুগল প্লে স্টোরের 8টি অ্যাপ্লিকেশনে জোকার ম্যালওয়্যার বাসা বেঁধেছে, উনি আবার এসেছেন। এই জোকার ম্যালওয়্যার নিয়ে আমরা এর আগেও আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তো দীর্ঘদিন চুপচাপ ছিল, বাট রিসেন্টলি আবার একটি অ্যাপ্লিকেশনে এই ম্যালওয়্যারটি এসে হাজির হয়েছে। মূলত একটি ভাইরাস যার কাজ হলো আপনার ফোনে গিয়ে আপনার ফোনে থাকা যাবতীয় ব্যাঙ্ক ডিটেলসগুলোকে চুরি করা। একই সাথে আপনি কোনো একটা সাবস্ক্রিপশন হয়তো ব্যবহার করছেন, রেগুলার সাবস্ক্রিপশন, বাট সে চাইলে তখন আপগ্রেড করে প্রিমিয়াম জায়গায় নিয়ে যেতে পারে বা প্রিমিয়াম সাবস্ক্রিপশনে নিতে পারে, এমন ক্ষমতাও রয়েছে ওই ম্যালওয়্যারের বা ভাইরাসের। অলরেডি অবশ্য গুগল এই 8টি অ্যাপ্লিকেশনকেই গুগল প্লে স্টোর থেকে ব্যান করে দিয়েছে, কিন্তু যতটুকু সময় ছিল ততক্ষণে অনেক মানুষই এই অ্যাপসগুলোকে ইনস্টল করে নিয়েছে এবং তারা ভুক্তভোগী, তারা ভিকটিম এই মুহূর্তে, তারা সেগুলো নিয়ে প্রবলেমও আছে। তো আপনার ফোনে যদি এই 8টি অ্যাপ্লিকেশনের একটিও ইনস্টল করা থাকে, দেন আপনি অবশ্যই আনইনস্টল করে ফেলতে পারেন। আমি ভিডিওতে একটি স্ক্রিনশট শেয়ার করে দিচ্ছি, মূলত একটা নিউজ এসেছিল, সেই স্ক্রিনশটটাই আমি এখানে শেয়ার করে দিলাম। আপনার ফোনে যদি এই অ্যাপসগুলো থাকে, দেন আনইনস্টল করে ফেলুন, কারণ এই জোকার কিন্তু আপনার সাথে যোগ করতে আসেনি, আপনার সর্বস্ব শেষ করতে এসেছে, তাই বি কেয়ারফুল। ওকে, পরবর্তী নিউজ হলো রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি 9 সিরিজ, নাম্বার সিরিজ, আমরা অলরেডি 8 ব্যবহার করছি, নাম্বার সিরিজ 9 খুব শীঘ্রই হয়তো আবার চলে আসবে। যে হারে রিয়েলমি ফোন লঞ্চ করে তাতে আসতেই পারে। তো রিয়েলমি 9 সিরিজে কিন্তু বেশ কিছুটা আপগ্রেড নিয়ে আসছে। যেমন আমরা কিছুদিন আগে জানিয়েছিলাম, রিয়েলমির আপকামিং 9 সিরিজে আমরা দেখতে পাবো সেখানে রেয়ারে থাকবে গ্লাস প্যানেল। মানে এতদিন আমরা দেখেছি প্লাস্টিকের ফোন, তাদের নাম্বার সিরিজে কিন্তু আমরা প্লাস্টিক ছাড়া আর কিছুই পাইনি, যেটা নিয়ে আমাদের অনেকেরই কমপ্লেন ছিল। যেহেতু 20-30 হাজার টাকা বাজেটে আমরা এখন মোটামুটি গ্লাস ব্যাকের একটা ফোন আশা করেই থাকি, তো এবারে রিয়েলমি 9 সিরিজে হয়তো গ্লাস ব্যাক ডিজাইনে আসছে বা গ্লাস ব্যাক থাকবে। আর ও ফোনের কিন্তু ডিসপ্লে তো থাকবে 120Hz রিফ্রেশ রেটের অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেল। তবে তার চাইতে বড় খবর হলো, ফাইনালি রিয়েলমি নাম্বার সিরিজের প্রসেসরের একটা বিশেষ পরিবর্তন আসছে। 6, 7, 8 এই যে রিয়েলমি নাম্বার সিরিজ, সেখানে দেখুন কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, মিডিয়াটেক হেলিও Z95, Z90, এই প্রসেসরগুলো কিন্তু ঘোরাফেরা করছে। আমরা 720G এই যে প্রসেসরটা, এটা মনে হয় পরপর তিনটা ফোনে পেলাম। কেমনে কি, জাস্ট মানে নাম্বারে বড় হয়েছে কিন্তু প্রসেসরের দিক থেকে বড় হয়নি। বাট এবারে রিয়েলমির এই ফোনের হয়তো প্রসেসর সেকশনে আপগ্রেড আসবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G দিয়ে আসছে। এটা প্রো ভার্সনে থাকবে নাকি রেগুলার ভার্সনে থাকবে সেটা আমি শিওর না, বাট 9 সিরিজে এমন কিছু থাকছে। তো অবশ্যই আগের চাইতে একটা বড় স্টেপ দিচ্ছে রিয়েলমি 9 সিরিজ। ভিভোর সাব ব্র্যান্ড আইকু, আইকু 8 খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে, আপনারা জানেন। আইকু 8ও তাদের স্মার্টফোনের সাথে দিয়েছে 160W ফাস্ট চার্জিং সিস্টেম, যেটা আমরা অলরেডি দেখেছি ইনফিনিক্সের ফোনে। ওই চার্জার দিয়ে ইনফিনিক্সের 4000mAh ব্যাটারিকে মাত্র 10 মিনিটে ফুল চার্জ করা গিয়েছিল। তো আইকুর ফোনেও এই চার্জার দিয়ে আসলে হয়তো খুব দ্রুত সময়ে চার্জ করা যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো আইকুর ফোনগুলো বাংলাদেশের মার্কেটে আসে না, না আনঅফিসিয়ালি, আর অফিসিয়ালি তো প্রশ্নই ওঠে না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিউআই 13 খুব শীঘ্রই আসছে, আপনারা জানেন। মিউআই 13 দারুণ কিছু নিয়ে আসছে, আমরা জেনেছি। দারুণ কিছুর সাথে সাথে বাঘ ভালুক না থাকলে বেশি খুশি হব, তবে দারুণ কিছুর মধ্যে স্পেশাল কিছু ফিচার রয়েছে। যেমন ধরুন, প্লে গেম ইন ফ্লোটিং উইন্ডো, ফ্লোটিং উইন্ডোতে আপনি গেম প্লে করতে পারছেন। এরপরেই রয়েছে মেমোরি ফিউশন টেকনোলজি। 3 নম্বরে রয়েছে লেয়ার্ড রেন্ডারিং সিস্টেম। এই যে মেমোরি ফিউশন টেকনোলজি, লেয়ার্ড রেন্ডারিং সিস্টেম, এগুলোর মূলত কী কাজ হবে বা কেমন বিষয়টা কী, সে বিষয়টা কিন্তু আমরা এখনও জানি না, বাট এমন নামে কিছু আসছে। এছাড়া আইকনে পরিবর্তন থাকবে, নতুন অ্যানিমেশন থাকবে, নতুন সাউন্ড ইফেক্ট ইউজ হবে, এই বিষয়গুলো অবশ্যই থাকছে তাদের মিউআই 13 সিরিজে। তো ওই যে বলছিলাম, এগুলো অবশ্যই ভালো বিষয়, বাট বাঘ ভাল্লুক যদি তারা ত্যাগ করতে পারে তাহলে শাওমির ফোন দারুণ একটা জায়গা দখল করতে পারে। অলরেডি তারা দ্বিতীয় নাম্বার চলে এসেছে, আর শুধুমাত্র এই বিষয়টাই তাদের ফোনগুলোতে আমরা আপাতত দেখতে পাই একটা ল্যাকিংসের কারণ হয়ে দাঁড়ায়, বাট এর বাইরে কিন্তু মোটামুটি তারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করে অবশ্যই। OnePlus Nord 2 আজকেই লঞ্চ হচ্ছে, তবে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি ওই মুহূর্তে OnePlus Nord 2 লঞ্চ করা হয়নি, তাই এই স্মার্টফোনের দাম সম্বন্ধে আমি জানি না কোন দামে লঞ্চ হচ্ছে, বাট কী কী নিয়ে আসছে সে ব্যাপারটা আমরা নিশ্চয়ই জানি। OnePlus Nord 2 4টি কালার ভ্যারিয়েন্টে আসবে, এখানে আমি যে 4টি ছবি ব্যবহার করছি এই 4টি কালার নিয়েই আসছে এই স্মার্টফোনটি। থাকবে মিডিয়াটেক ডাইমেন্সিটি 1200 SoC, যা কিনা একটি 5G চিপ এবং এটা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা। মিডিয়াটেক ডাইমেন্সিটি 1200 ব্যবহার করার অভিজ্ঞতা আমার হয়েছিল এবং ইহা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর বলে আমার মনে হয়েছে, কিন্তু তখনও ওটাকে ততটা অপটিমাইজড মনে হয়নি রিয়েলমির কোনো একটা ফোন, যেন রিয়েলমি X7 Max মে তার সাথে আমরা পেয়েছিলাম, বাট এটা যথেষ্ট পাওয়ারফুল বলেই মনে হয়েছে, বাট ওই ফোনের সাথে আমি অতটা বেটার রেজাল্ট পাইনি, কিন্তু আমার মনে হয় সময়ের সাথে এই প্রসেসরটাই দারুণ পারফরমেন্স করবে, যেহেতু তার মাঝে আসলে ওরকম কিছুই থাকছে। তারপরে এই মোবাইল ফোনে থাকছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 90Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের। রেয়ারে থাকবে 50MP ক্যামেরা, সেটাতে 8 এবং 2MP আর 2টি সেন্সর, আর মেইন ক্যামেরা কিন্তু YSL রয়েছে। তারপরে ব্যাটারি সেকশনে 4500mAh ব্যাটারি, 30W ফাস্ট চার্জিং সিস্টেম। দামটা হাতের নাগালে থাকলেই হলো। গতকাল রিয়েলমি অ্যানাউন্স করেছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন, রিয়েলমি জিটি মাস্টার এক্সপ্লোরার এডিশন।
অদ্ভুত টাইপের নাম, রিয়েলমি জিটি, জিটি নিও, রিয়েলমি জিটি, এরপর আরও অনেক কিছু আসতে পারে। যাই হোক, তো রিয়েলমি জিটি মাস্টার এডিশন যেটা, সেটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপ ড্রাগন 778 এসওসি 5G প্রসেসর এটাও। তারপরে ওই মোবাইল ফোনে আরও থাকছে একটি সুপার অ্যামোলেড প্যানেল যা 120Hz রিফ্রেশ রেটের, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 65W ফাস্ট চার্জিং সিস্টেম। এবং এর দাম যা রাখা হয়েছে তা যদি কিনে আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেই ক্ষেত্রে প্রায় 30,000 টাকার মতো, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 27,000 রুপির আশেপাশে। আর এর যে বড় ভাই এক্সপ্লোরার এডিশন যেটা, মাস্টার এক্সপ্লোরার, ওইটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এসওসি, যেটা একটি শক্তিশালী প্রসেসর অবশ্যই। এবং ওই মোবাইল ফোনের যে ডিসপ্লে সেটা কিন্তু কার্ভ অ্যামোলেড স্ক্রিন, কার্ভ ডিসপ্লে, যেটা 120Hz রিফ্রেশ রেটের। তবে আমরা শুনেছিলাম রিয়েলমি জিটি মাস্টার এডিশনে ক্যামেরায় বিশেষ আকর্ষণ থাকবে, মাস্টার এডিশনে থাকছে না, এক্সপ্লোরার এডিশনে থাকছে। এর যে মেইন শুটার তা হলো 50 মেগাপিক্সেলের, ওয়াইএস রয়েছে এখানে, পরবর্তী সেন্সরটা হলো 16 মেগাপিক্সেলের সেন্সর এবং সেটা আল্ট্রাওয়াইড সেন্সর। তো আমার মনে হয় এর 50 মেগাপিক্সেল থেকে মোটামুটি একটা ভালো ছবি আসতে পারে। আবার ওয়াইএস যেহেতু রয়েছে ভালো সুবিধা পাওয়া যাবে, স্টাবিলাইজেশন ভালো থাকবে, ভিডিওতেও সুবিধা পাওয়া যাবে অবশ্যই। আর সেই সাথে এটাতেও 65W চার্জার রয়েছে। এবং এই মোবাইল ফোনের যে দাম তা যদি বাংলাদেশিটাকে আমরা কনভার্ট করি, বেস ভ্যারিয়েন্টের দাম ধরুন প্রায় 36,000 টাকার মতো দাঁড়ায়, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 33,000-এর আশেপাশে, আমি একটু বাড়িয়েও বললাম। তো এমন দামে যদি এই প্যাকেজটা আসে তাহলে তো মানে পুরো কিলার প্রাইস হতে পারে, বাট বাংলাদেশে এই ফোন আসলে এমন দামে আসবে না। আমরা কিছুদিন আগেই রিয়েলমির বাংলাদেশ প্রধানের হাতে কিন্তু এই স্মার্টফোনটি দেখেছিলাম, মাস্টার এডিশন, মাস্টার এক্সপ্লোরার এডিশনটা। তো ওটা দেখে অনেকেই ধারণা করছে এই স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ হতে পারে, বাট আমি যতটুকু জানি অফিসিয়ালি সেরকম কোনো কনফার্মেশন নেই। আর আমার মনে হয় না যে রিয়েলমি এত দ্রুত এরকম বাজেটের কোনো কিছু লঞ্চ করবে, বাট সেটা তাদের করা উচিত। তারা জাস্ট ওই খিচুড়ি মার্কা ফোন, খিচুড়ি মার্কা না মানে শুধু একটা বাজেটের ফোনেই শুধু লঞ্চ করছে আর কি, সেই জায়গা থেকে একটু বেরিয়ে আসা উচিত। শুধুমাত্র সি সিরিজের একই রকম চেহারার ফোন আর নাম্বার সিরিজ, এর বাইরে আরও ভালো কিছু রয়েছে রিয়েলমির যেগুলো বাংলাদেশে লঞ্চ করা উচিত আমার মনে হয়। আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের টেক নিউজ, চলে যাচ্ছি আমরা, চলে যাবো তার আগে একটা ব্যাপার জানাই, সেটা হলো আপনারা কারা কারা আমাদের নতুন গিভওয়েতে অংশগ্রহণ করেননি, আপনাদের জন্য একটি স্মার্টফোন এইটা আপনাদের জন্য রয়েছে। তো যারা এখনও অংশগ্রহণ করেননি অবশ্যই অংশগ্রহণ করে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক ফিঙ্ক দেওয়া থাকলো, ওটা দেখে আপনি নিজে অংশগ্রহণ করে নিতে পারবেন। ওয়েল, আমরা চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন স্নিগ্ধ ভাইয়া, উনি লিখেছেন, ভাই পাবলিকরে তো এটা বলা যাবে না পাইছো, মিডিয়াটেক দিয়ে গেমিং বোঝাও, যেখানে স্ন্যাপড্রাগন 750 ভালো গেমিং হয় না, তুমি আইসো মিডিয়াটেক নিয়া। ভাইয়া একটু ভুল করছেন, এখানে যে স্মার্টফোনের বিষয়ে গেমিং বলা হয়েছে তার দামটা হলো মাত্র 13,000 টাকা, আর এটা হলো ইনফিনিক্স হট 10S। ইনফিনিক্স হট 10S ওই বাজেটে যে প্রসেসরটি দিয়েছে মিডিয়াটেকে দিয়েও G85, সেটা অবশ্যই এই বাজেটের গেমিংয়ের জন্য সেরা প্রসেসর। এটা আমি কেন মনে করেন নদু মধু যদু কদু সবাই স্বীকার করবো, 13,000 টাকায় এর চাইতে ভালো আমরা গেমিং আর কী পেতে পারি। তো এটাকে ওই প্রাইস পয়েন্ট থেকেই বলা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G যে বাজেটে পাওয়া যায় সেটার সাথে যদি এটাকে আমি কম্পেয়ার করি, আমাকে কী বলবেন সেটা আপনারাই জানেন, সো এটার সাথে এটা কম্পেয়ার হয় না। নিশাত মানানো হয়ে লিখেছেন, রিয়েলমি C25 ভালো হবে নাকি রিয়েলমি C25S ভালো হবে? এই দুটার মাঝে C25S ভালো হবে। ইনফিনিক্স নোট 8i ভালো হবে নাকি রিয়েলমি C25 ভালো হবে? এখানে নোট 8i মনে হয় ডিজাইন টিজাইন সব কিছু মিলে একটু এগিয়ে থাকবে, তবে যদি C25S-এর সাথে কম্পেয়ার করি, C25S-টার আবার ক্যামেরায় কিন্তু এগিয়ে থাকবে নোট 8i এর তুলনায়। সো এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি নিতে পারেন। জয় বণিক লিখেছেন, স্যাম ভাইয়ের নতুন স্টুডিওতে কবে যাবেন? উফ, আমারও ভাই আপনার মতো, আর সহ্য হচ্ছে না, আর এখানে থাকতে ইচ্ছা করছে না, এখনই চলে যাই নতুন স্টুডিওতে। নতুন স্টুডিওর কাজ চলছে, আসলে আপনারা তো জানেনই একটা স্টুডিও সেট আপ করা মানে বিশাল বিশাল ব্যাপার স্যাপার, তারপরে সাউন্ড নিয়ে প্যারা খেতে হয় কারণ স্টুডিওতে ফাঁকা থাকে, তো দেখা গেছে যে কথা বললে ইকো আসে। তো অলরেডি এই যে আমার সামনে এখানে ফোম ছিল, এগুলো খুলে আমি ওই বিল্ডিংয়ে নিয়ে গেছি, এখন যেটা হলো এখানে একটা ইকো আছে। তো এই বিষয়গুলো আছে, দেখা যাক, আমি মনে হয় এই মাসের শেষ দিকে তো অবশ্যই চেষ্টা করবো, আর এখন তো না পারলে আগামী মাসের একদম শুরু থেকে অবশ্যই শুরু করতে হবে। আসিফ ভাই লিখেছেন, ভাই ভয়েস কন্ট্রোল অল টাইম অন থাকলে চার্জ কেমন যাবে? ভয়েস কন্ট্রোল অন করে রাখলে ফোনের হ্যাঁ কিছুটা বাড়তি চার্জ বার্ন করবে বা ব্যাটারি বার্ন করবে, এটা স্বাভাবিক, বাট কত পার্সেন্ট করতে পারে এই ব্যাপারে আমার আইডিয়া নেই, যেহেতু আমি লং টাইম আসলে ব্যবহার করিনি, কিন্তু হ্যাঁ বার্ন করবে এটা শিওর থাকুন। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে স্যামজনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।